চলছেন হ্যালো গাইস, আজকে আমার জিএফের হচ্ছে বার্থডে, সেটা তোমরা অবশ্যই জানেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বন্ধু আছে, একটা আমার নিজের ভাই আছে, নিজের বলতে আমার জেঠুর ছেলে, আর সামনে হচ্ছে আমার ভাস্তি আছে। তো আজকে বার্থডের জন্য খরচা করতে যাচ্ছি, জিএফের বার্থডে, তো খরচাপাতিগুলো করে নিই, সবগুলো দেখানোর চেষ্টা করবো, দেখতে থাকুন। গাইস শপিং হয়ে গেল, শপিং দেখালাম না, তো এখন হচ্ছে শপিংটা হয়ে গেছে, কি নিয়েছে সেটাও দেখাবো। কিন্তু তার আগে এখানে আমার এখানে তিনজন আছে, তিনজনের মধ্যে একজনকে জিজ্ঞেস করবো, তো আজকে কী জন্য নিলাম সেটা জিজ্ঞেস করে দেখি বলতে পারে কিনা। তো ভাস্তি বলতো আজকে কি আর গিফটটা আমি কী জন্য নিলাম? ও ঠিক আছে, তো এই যে আমার একটা ভাই হবে, জেঠুর ছেলে ভাই, আর তো আগে থেকে চিনেন ছাপড়ি, ওটা আমার বন্ধু। তো এখন হচ্ছে যাব হচ্ছে কেক নিতে, এবার কেক যেটা নেবো সেটা এবার দেখাবো। আমার দেখা হচ্ছে ফাস্ট ফুডের দোকান, ফাস্ট ফুডের দোকানে দেখা হচ্ছে। আচ্ছা আমি কেক নিবো, কেক নেওয়ার পর তারপর যাবো বাড়িতে। বাড়িতে মানে মানে বুঝতে পারছি আছে কি, হ্যাঁ ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো এখন তাহলে দেখা হচ্ছে সেখানে গিয়ে। চলে আসলাম এএসটি ফুডে, এখন ভিতরে প্রবেশ করব। এখানে হচ্ছে রয়েছে কেক, কেকগুলো কোনটা নেব, তো এখানে এখানে টুপি আছে, টুপি নেব। তারপরে এদিকে আমি নিয়ে নিলাম অলরেডি, তো নিয়ে নেওয়ার পর তারপর এই টুপিগুলো নিলাম, টুপিগুলো আমি 10টা নিয়েছি। তারপর হচ্ছে কী বলবো আর অনেক কিছুই লাগছে, তো ওগুলো নিই। আমার অলরেডি খরচা হয়ে গেল, তারপর এখন আমি বেরোবো। তো বেরোনোর সময় ক্যামেরাটা করছিল, কেনাকাটা তো হয়ে গেল, তো এখন হচ্ছে বার্থডের জন্য গার্লফ্রেন্ডের বাড়িতে যাব। ঠিক আছে কেনাকাটা হয়ে গেল, এই যে সমস্ত কিছু, আর গিফটও আমার ভাস্তির কাছে রয়েছে। তো এখন হচ্ছে যাব, যারা দেখতে পাচ্ছ তারাই যাবে, তো বাড়িতে দেখানোর চেষ্টা করবো। চলো হ্যাপি বার্থডে তো দেখবই। ঠিক আছে চলো। চলে আসলাম আমার গার্লফ্রেন্ডের বাড়িতে, ভালো করে চিনি বল। Happy birthday to you, dear Potima. Happy birthday to you. অনেকটা সময় হয়ে গেল এটা, এটা না পড়েই যাবে, অনেকটা সময় হয়ে গেল এটা। হাত দিয়ে ওঠা, হাত দিয়ে না, হাতটা সরা না, তুই হাতটা সরা। হ্যাঁ আগে দে, কে তো কাকে দিবি প্রথমে? আমি খাবো না, তুই এই উঠা উঠা উঠা, কেন দাও? আমি তোমাকে দিই, দাও খেতে দাও। একটু কর না
অল্প টেস্টিং অল্প চেলটি 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 আনা চেলটি বলে ধাওয়া শুনে আমার জেফ কেক কাটলো, কেকটা কাটে এখন আমার ভাস থেকে খাইয়ে দিবে। তো আমার ভাস থেকে সর্বপ্রথম খাইয়ে দিল, এখন আমাকে খাইয়ে দেওয়ার পর এই তারপরে হচ্ছে আমার দিদি হবে, এটা মৌসুমি দিদিকে খাইয়ে দিল। এবার মৌসুমি দিদি আবার আমার জেফকে খাইয়ে দিল, তারপর এবার হচ্ছে আমার রয়েছে এদিকে বোন। আমি খাচ্ছি কেমন খাওয়াচ্ছিস গার্লফ্রেন্ড কে? তুমি শিওরে খাওয়া দেখাচ্ছি না, খাই দিলাম তারপর দিলাম। যাবি সর আমি বলব না, নীলেশ বলার জন্য মানে রেডি, বলে দাও বলে দাও বলতেছে, না কান্না করতেছে পেছনে। আরে বাবা চলছে এটা কি মিলে দিলি করে দিস না
সবাই ঘোরাবে তখন ফোটাস না, সবাই ঘোরাবে তখন চল হাত রোজন কি অবস্থা কি বানাইলে মুখটা আমার দাঁড়াও দেখানা ঠিক আছে টাটা।